সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব। সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। জাতীয় পার্টিকে সার দিতে গিয়ে কপাল পড়ল আওয়ামী লীগের 6 এমপির। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে 26টি আসন সার দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর থাকবে অপপ্রচারের। মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হচ্ছেন উবাইদুল কাদের, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানাব সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক বলছে গণতন্ত্র মঞ্চের নেতারা। নির্বাচন কমিশন সভা সমাবেশের উপর যে নিষেধাজ্ঞা দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চের নেতারা। জানাব কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, এজন্য 18 নয় বিএনপির হরতাল হবে 19 ডিসেম্বর। এবারে জানাব গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরকে হাইকোর্ট তলব। এবং সর্বশেষ জানিয়ে দিব সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে নির্বাচনের দাবি 40 বিশিষ্টজনের। সব দলের অংশগ্রহণ এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুনভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছে 40 জন বিশিষ্ট নাগরিক। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। জাতীয় পার্টিকে সার দিতে গিয়ে কপাল পুড়ল আওয়ামী লীগের 6 এমপির। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে 26টি আসন সার দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু জানিয়েছেন আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। এছাড়া শরিকদের 6টি আসনে সার দিতে হচ্ছে আওয়ামী লীগকে। সেই হিসেবে সংসদীয় 300 আসনের মধ্য 263টি প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জোটের সমীকরণে আসন্ন আসন ভাগাভাগিতে আওয়ামী লীগের নৌকা পেয়েও শেষ পর্যন্ত বাদ পড়েছে দলটির অনেক প্রার্থী। ফলে 31 আসনে নৌকা পেয়েও শেষ পর্যন্ত কপাল পড়ল আওয়ামী লীগের মনোনীত প্রত্যাশীদের। এবার জাতীয় পার্টিকে আসন ছাড় দেওয়ার কারণে দলের 6 এমপি বাদ পড়েছেন। এর মধ্যে উপনির্বাচনে বিজয়ী 2 জন সংসদ সদস্য রয়েছেন যারা চলতি সংসদের কোনো অধিবেশনেই যোগ দিতে পারেননি। জাতীয় পার্টিকে ছাড় দেওয়ার কারণে বাদ পড়া এমপিরা হলেন কুড়িগ্রাম 1 আসনের আসলাম হোসেন সওদাগর, গাইবান্ধা 2 মাহবুব আরা বেগম গিনি, পটুয়াখালী 1 মোহাম্মদ আফজাল হোসেন, ঢাকা 18 আসনের মোহাম্মদ হাবিব হাসান, ব্রাহ্মণবাড়িয়া 2 মোহাম্মদ শাহজান আলম, চট্টগ্রাম 8 নোমান আল মাহমুদ। এদের মধ্যে আফজাল হোসেন এবং শাহজান আলম গত নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এমপি নির্বাচিত হন, কিন্তু তাদের শপথ নেওয়ার আগেই 21 জাতীয় সংসদ নির্বাচনের অধিবেশন শেষ হয়ে যায়, ফলে তারা একদিনও যোগ দিতে পারেননি। অপপ্রচারের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হচ্ছেন উবায়দুল কাদের, বললেন রুহুল কবির রিজভি। বিএনপি নির্বাচন বানচালের অস্ত্রের মহড়া দিছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। উবায়দুল কাদেরকে মিথ্যা বলার শাহেনশাহ আখ্যা দিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। উদ্ভট এবং অসংলগ্ন অপপ্রচারে যদি কোনো মহাবিদ্যালয় করা যায় তাহলে তার প্রিন্সিপাল করা যেতে পারে উবায়দুল কাদেরকে। আজ এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন রুহুল কবির রিজভি। বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগামী সোমবারের পর নির্বাচন কমিশন ইসি নির্দেশনা না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, এই সরকারের দলদাস আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কোনো ক্ষমতা বলে কোন আইনে, সংবিধান কোন ধারার বলে দিয়েছে যে সভা সমাবেশ করা যাবে না? একটা নীলনকশার পাতানো নির্বাচন খেলাকে সুরক্ষা দিতে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে পরিপত্র জারি করেছে তা সম্পূর্ণরূপে একাধারে অনৈতিক, অবৈধ এবং সংবিধান পরিপন্থী। এটা জনগণের মৌলিক অধিকার চূড়ান্ত লঙ্ঘন। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন শপথ গ্রহণ করেছে সংবিধানের রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধানের জন্য। শুধু জরুরি অবস্থা জারির পর সংবিধানের 37, 37, 38, 39, 40, 41 এবং 42 ধারার কতিপয় বিধান অর্থাৎ মৌলিক অধিকার স্থগিত করা যায়। বর্তমানে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি, সুতরাং কোনো
অবস্থাতেই মৌলিক অধিকার স্থগিত করার কোনো কর্তৃপক্ষ বা প্রজাতন্ত্রের অধিকার নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই পরিপত্র সরাসরি সংবিধানের 31 থেকে 41 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এ সময় রিজভি প্রশ্ন রাখেন, আগামী 18 তারিখ থেকে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে কিনা, কারণ সংবিধানে উল্লেখিত অনুচ্ছেদ শুধু জরুরি অবস্থা অথবা মার্শাল ল চলাকালে স্থগিত থাকে। দেশে কি জরুরি অবস্থা জারি করা হয়েছে বা সংবিধান স্থগিত রাখা হয়েছে কিনা, মার্শাল ল তো ভিন্ন, তার সঙ্গে সংবিধানের কোনো সম্পর্ক নেই, কিন্তু জরুরি অবস্থা কিছুই নেই, তাহলে কোন অজুহাতে নির্বাচন কমিশন বা সরকার নাগরিকদের মত প্রকাশের অধিকার স্থগিত রাখতে পারে? দেশের জনগণ সংবিধান পরিপন্থী কোনো নিষেধাজ্ঞা মেনে নেবে না, তাই বলবো অবিলম্বে এই বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন। তিনি বলেন, দেশের মানুষ জানে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা প্রতিটি এলাকায় অস্ত্রের ডিপো বানিয়েছে, পোশাক শ্রমিকদের রুটি রুজির সংগ্রাম রুখতে প্রকাশ্যে অস্ত্র হুঁকিয়ে তাদেরকে হামলা দিছে, তাদেরকে গুলি করা হচ্ছে। বিএনপি সহ সব বিরোধী দলীয় আন্দোলনকে স্তম্ভিত করতে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার এবং দেশকে বাকশাল থেকে গণতন্ত্রে ফেরানোর জন্য মন্তব্য করেছেন রুহুল কবির রিজভি, আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। বিএনপি সন্ত্রাস সহিংসতা নাশকতার বিরুদ্ধে যুগ যুগ ধরে প্রমাণিত হয়ে আসছে। সন্ত্রাস সহিংসতা নাশকতার একচেটিয়ে কৃতিত্ব বা পেটেন্ট আওয়ামী লীগের। সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা অসাংবিধানিক বলছে গণতন্ত্র মঞ্চ। নির্বাচন কমিশন সভা সমাবেশের উপর যে নিষেধাজ্ঞা এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে চিঠি দিয়েছে তা অসাংবিধানিক এবং নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেন, মূলত সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই চিঠির ব্যবস্থা করেছে। রোববার 17 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন তারা। নেতারা বলেন, আমরা দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি আসা মাত্রই তা কার্যকর করার জন্য উঠে পড়ে লেগেছে, ফলে এটা স্পষ্টই প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন বাস্তবতায় কেবল সরকারের হুকুম বরদারে পরিণত হয়েছে। তারা আরো বলেন, সরকার এরই মধ্যে মানুষের কণ্ঠরোধ করে একটি তথাকথিত নির্বাচন করতে চাইছে। হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে এই তামাশার নাটক মঞ্চ করতে চাইছে। এদিকে এই সর্বাত্মক দমনপীড়ন এবং এখন সভা সমাবেশকে বন্ধ করার উদ্যোগ, এর মাধ্যমে সরকার নিজেরা সরাসরি ঘোষণা না করলেও কার্যত জরুরি অবস্থা জারি করেছে। এ সময় নেতারা বলেন, এই নিষেধাজ্ঞা জনগণ মানবে না, জনগণ এটা মানে না, এই নিষেধাজ্ঞা দিয়ে কোনোভাবেই বৈতরণী পার হওয়া যায় না, সব বাধা অতিক্রম করে ফ্যাসিবাদের পতন ঘটে তারপর অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে, সেই লক্ষ্যে আন্দোলন জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তারা। এ সময় গণতন্ত্র মঞ্চের এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগকে তার সব কোমর ফাঁস করে দিয়েছেন, আওয়ামী লীগকে নগ্ন করে মাঠে ছেড়ে দিয়েছে। স্বৈরাচারীদের মতো কিংস পার্টি বানানোর গোয়েন্দা সংস্থা দিয়ে টাকা পয়সা দিয়ে তারা বিভিন্ন দল বানায়, এমন এক দল বানিয়েছে যেখানে চেয়ারম্যানের পদ খালি, এই চেয়ারম্যানের পদের জন্য বিএনপি থেকে এক নেতাকে নিয়ে আসা হবে, এজন্য এই পদ খালি রেখে দেওয়া হয়েছে, নমিনেশন জমা দেওয়া হয়েছে, পর্যন্ত দেখা গেল এই পদে আর কোনো লোক পূরণ হয়নি। এই হচ্ছে আওয়ামী লীগ, তারা তামাশার পর তামাশা করতে থাকলো। এ সময় তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ত্যাগ করেছে, সুতরাং দেশের সর্বসাধারণকে বলবো, আপনারা এই সরকারের বিরুদ্ধে গিয়ে রাজপথে রুখে দিন, এই নির্বাচনে আপনারা কেউ অংশগ্রহণ করবেন না। ভিপি নূরকে হাইকোর্টের তলব। গণঅধিকার পরিষদের এক অংশের সভাপতি এবং ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। বিচারকদের দিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে আদালত অবমাননার বিষয় ব্যাখ্যা জানাতে আগামী 17 জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি রাকিব আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ জারি করে। এর আগে নুরুল হক নূরের দেওয়া বক্তব্য নিয়ে গত 7 ডিসেম্বর একটি জাতীয় দৈনিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে আদালতের অর্থাৎ বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নূর আপত্তিকর বক্তব্য দিয়েছেন। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় বলে জানান তিনি। কালীপদ মৃধা বলেন, হাইকোর্ট রুলে নুরুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে 17 জানুয়ারি তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে নির্বাচনের দাবি ৪০ বিশিষ্টজনের সব দলের অংশগ্রহণ এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুনভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৪০ জন বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে নির্বাচন তফসিল বাতিল করে সংবিধানের ১২৩(3)খ অনুচ্ছেদ অনুসারে জাতির তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী ৪০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের দাবি জানিয়েছেন তারা। রোববার ৪০ জন বিশিষ্ট নাগরিকের এই বিবৃতিতে গণমাধ্যমে পাঠিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বলা হয়, এই পদক্ষেপ গ্রহণ করা হলে নির্বাচন চলাকালীন সরকার প্রশ্নে বিরোধী দলের সঙ্গে সংলাপ প্রয়োজন, সমঝোতায় পৌঁছানো প্রয়োজন, বিরোধী দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি বা জামিন প্রদান এবং নতুন তফসিল ঘোষণার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত সময় ও সুযোগ পাওয়া যাবে। যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি একটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার এবং নির্বাচন কমিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই নির্বাচনের আগে নির্বিচারে মামলা, গ্রেপ্তার, আতর্কিত প্রক্রিয়ায় সাজা প্রদান এবং নির্যাতনের মাধ্যমে বিরোধী দলের নেতাকর্মীদের নির্বাচন এমনকি রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারি দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে কেবল তাদেরই ডামি প্রার্থী এবং অনুগত দলগুলোর প্রার্থীদের নির্বাচন হতে যাচ্ছে ৭ জানুয়ারির নির্বাচন। ফলে এই নির্বাচনে পছন্দ মতো যথার্থ বিকল্প বেছে নেওয়া থেকে বাংলাদেশের নাগরিকরা বঞ্চিত হবেন এবং নির্বাচনের মাধ্যমে প্রকৃত জনপ্রতিনিধিত্ব নির্ধারণ করা অসম্ভব হয়ে পড়বে।